পরাজয় সুনিশ্চিত জেনেই বিএনপি নেতাদের কণ্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে বললেন ওবায়দুল কাদের। এবং নির্বাচনকে ঘিরে যে কোনো নাশকতার চেষ্টা ভণ্ডুল করে দেওয়া হবে বলে জানালেন র্যাবের মহাপরিচালক। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদা মিতু এবং আমার সঙ্গে আছেন আমি মোহাম্মদ মুকিতুল কবির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পরাজয় সুনিশ্চিত জেনেই বিএনপি নেতাদের কণ্ঠে গত কয়েকদিন ধরে হতাশার সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বলেন, ভোটারের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশে এবারকার নির্বাচন অনুষ্ঠিত হবে, বিনা বাধায় সবাই ভোট দিতে পারবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোয়াখালী চার আসনের মহাজোট প্রার্থী একরামুল করিম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল সহ অনেকে। এখন পরাজয় সুনিশ্চিত জেনেই আসলে বিএনপি নেতাদের কণ্ঠে গত কয়েকদিন ধরে হতাশার সুর শোনা যাচ্ছে। ভোটারের উপস্থিতিতে এবারকার নির্বাচন হবে, আর নির্বাচনের সত্যি উৎসব মুখর একটা নির্বাচন হবে, জনগণ ভোট দিতে আসবে। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতার চেষ্টা ভণ্ডুল করে দেওয়া হবে, আর এ ধরনের দুঃসাহস কেউ দেখালে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে, সতর্ক করে দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বিকেলে মিরপুর 10 নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। বলেন, একটি মহল কিছুদিন ধরে উত্তেজনা ছড়াতে সাইবার ওয়ার্ডে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। আগামীকাল ভোট কেন্দ্রগুলো শান্তিপূর্ণ থাকবে, ভোট কেন্দ্রগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে র্যাব। কে কোন ধরনের নির্বাচনী পরিবেশ বিনষ্টের সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে সে ব্যাপারে সচেতন রয়েছে র্যাব। কোনো ধরনের কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি বা ভায়োলেন্স সৃষ্টির চেষ্টা করেন সেগুলোর জন্য দমনের জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। এরকম বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে পুলিশের সংখ্যা কম থাকবে, সে কারণে এখানে রণক্ষেত্র তৈরি করতে সুবিধা হবে। আমি বলতে চাই যে আমাদের এই ভোট কেন্দ্রগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এবং যাতে করে নাগরিকরা এখানে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে শত শত সেনা পেট্রোল, শত শত বিজিবি পেট্রোল, শত শত র্যাব পেট্রোল এবং পুলিশ পেট্রোল মোতায়েন থাকবে। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগরণী হলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন। বলেন, কোনো অবস্থাতেই তারা ভোট থেকে সরে যাবেন না। সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা বাহিনীকে অতীতের গৌরবময় ভূমিকা স্মরণ করে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে বিকেলে 5:30টার দিকে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় আল জাজিরা, রয়টার্স, এএফপি, জার্মান ভিত্তিক এজেন্সি, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, চীনা গণমাধ্যমের বিভিন্ন সংবাদ সংস্থার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আপনি আমার সঙ্গে রাস্তায় চলেন, মানুষকে বলেন তোমরা কি চাও, পরিবর্তন, এই শব্দটা এত জোর গলায় বলে, চলেন আমার সঙ্গে পরীক্ষা করে দেখেন, এটাই প্রমাণ যে আমরা জিতব যদি 2 নম্বরই না হয়। না, আমরা তো নিজস্বভাবে এটাকে কোনোভাবে সরে যাব না। এইসব ঘটনা দেশব্যাপী ঘটছে, অতীতও চাননি এখনও চাননি, স্বাভাবিকভাবে আশঙ্কা হওয়া উচিত, কিন্তু আমি কোনোদিন ভয় করিনি, ভয় পাবো না। 10 বছরে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে গেছে, তাই গোটা জাতি শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জের কাজীপুরে আজ তার নিজ বাসভবনে সাংবাদিকদের ভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, নবান্ন উৎসবের মতো এবার নির্বাচনী ভোট উৎসব শুরু হয়ে গেছে, অধীর আগ্রহে দেশবাসী ভোট দেবার জন্য প্রস্তুত হয়ে আছে। আগামীকাল সেই ভোট উৎসব সবাই দেখবে কিভাবে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে এবং ভোট দিচ্ছে। ব্যাপক উন্নয়ন হয়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সারা দেশব্যাপী। 10 বছর বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে গেছে, বিশ্ববিদায় কৃতজ্ঞ বাঙালি জাতি আজকে মানববন্ধু শেখ হাসিনাকে আবার পুনর্বার প্রধানমন্ত্রী বানানোর জন্য ইনশাল্লাহ ভোট দেবে।
নির্বাচনকে কলুষিত করার জন্য বিএনপি তাদের নিজস্ব প্রতিষ্ঠানকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এস টি ইমাম। বিকেলে নির্বাচনের সর্বশেষ অবস্থা জানানোর জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আরো অনেকে। আমি এই মিডিয়া সেন্টারে আমার গত প্রেস কনফারেন্সে দেখিয়েছিলাম আরপিওর বিধান 91C অনুচ্ছেদ লঙ্ঘন করে বিএনপি জামাতের 9টি প্রতিষ্ঠান পর্যবেক্ষক হিসাবে 6,585 জন বিএনপি জামাতের রাজনৈতিক কর্মীদের 140টি নির্বাচনী এলাকায় প্রেরণ করছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ভোট গ্রহণের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ইতোমধ্যে নগরীর 6টি এবং জেলার 10টি সহ মোট 16টি নির্বাচনী এলাকায় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। চট্টগ্রাম 9 আসনের জন্য 1,840টি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পাঠানো হয়েছে। নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এম এ কাহারের ক্যামেরায় নিজামুদ্দিনের সঙ্গে নিয়ে অজিত সরকারের রিপোর্ট। রাত পোহালেই শুরু একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে। এখন শুধু অপেক্ষা ভোটাভুটির। এবার চট্টগ্রামের 16টি আসনের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম 9 আসনে ব্যবহার করা হচ্ছে ইভিএম পদ্ধতি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমে বিদ্যাঙ্গুলো ছাপ দিয়ে যেটা দিব, আমরা আসলে নতুন একটা প্রযুক্তির সঙ্গে আমরা পরিচিত হব। এই জিনিসটা আসলে ভালো লাগতেছে, প্রথমবারের মতো আমরা আমাদের মাধ্যমে এক্সপিরিয়েন্স হচ্ছে এই ব্যাপারটা। দেশের একটা পুরনো অধ্যায় থেকে শুরু করে নতুন অধ্যায়, নতুন অগ্রগতির যাত্রায় আমরা সাক্ষী হয়ে যাচ্ছি। সারা বাংলাদেশের মধ্যে 6টা আসনের মধ্যে আমাদের আসনে ইভিএম অন্তর্ভুক্ত হয়েছে, যার জন্য আমরা অন্তঃস্থল থেকে বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাই। ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে বলে আশাবাদী সবাই। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার জন্য যার যার ধর্ম অনুযায়ী আল্লাহর কাছেও প্রার্থনা করছে, এবং দেশের মানুষ সে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে যে এই সুস্থ ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে এই সরকার এর বা দেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা তার আগামীকাল ভোটের মাধ্যমে তারা অবশ্যই পূরণ হবে, জাতির আশা পূর্ণ হবে। আমাদের এখানে আতঙ্কের মধ্যে কিছু নেই, পরিবেশ নেই, সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা হবে সেটা আমরা আশা করতেছি। সবাই যার যার দলের অবস্থান নিয়ে ওই অবস্থান নিয়ে কীভাবে রাত পোহালে ভোট শুরু করবে ওই আশায় আমরা আছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও। নির্বিঘ্নে যাতে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা প্রয়োগ করতে পারে আমরা সেই পরিবেশ অলরেডি আমরা সৃষ্টি করেছি এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এর আগে সকাল থেকেই নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে রওনা দেন নিজ নিজ কেন্দ্রের দিকে। এবং আমরা যেখান থেকে আনছি ওখানে কোনো সমস্যা হয়নি, আমরা যেভাবে দিয়েছে টাইমিং ওর মধ্যে গিয়ে ঠিকঠাকভাবে ওগুলো আমরা নিয়ে চলে আসতে পারছি। সকাল থেকে আমরা জিমনেশিয়াম থেকে সকাল মালামাল বুঝে নিয়ে কেন্দ্রে আসলাম, এখন সেট আপ করেছি, আগামীকাল নির্বাচনের জন্য আমরা মোটামুটি প্রস্তুত। অজিত সরকার, বিজয় টিভি, চট্টগ্রাম। মানিকগঞ্জের যমুনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 3 জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেল 5টার দিকে শিবালয় উপজেলার আরিচা কাজিরহাট নৌপথে এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান আরিচা ঘাট থেকে যাত্রী নিয়ে পাবনার কাজিরহাট ঘাটে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিখোঁজের উদ্ধারে ঢাকা ও মানিকগঞ্জের ডুবুরি দলের 4টি ইউনিট কাজ করছে। কুমিল্লার 11টি আসনে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জেলার 1,318টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে জেলার 17টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছিল। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এদিকে নির্বাচনের দিন কুমিল্লায় পুলিশের 3,300 সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া নির্বাচনে সেনাবাহিনী 46টি, বিজিবি 29টি, পুলিশের 20টি, র্যাবের 22টি স্ট্রাইকিং টিম ও পুলিশের 100টি মোবাইল টিম নিয়োজিত থাকবে।
গাজীপুরে পাঁচটি আসনে নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সকাল থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। জেলার পাঁচটি আসনে মোট 922টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। এদিকে ভোট কেন্দ্রগুলোর মধ্যে 644টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে 570 জন সেনা, 13 প্লাটুন বিজিবি এবং পর্যাপ্ত র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া জেলার 4টি সংসদীয় আসনে মোট 547টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলগতভাবে এসে কুষ্টিয়ার 6টি উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন দায়িত্বে থাকা কর্মকর্তারা। এ উপলক্ষে কুষ্টিয়া জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনা ও বিজিবি সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছেন। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা আসলাম হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। লক্ষ্মীপুরের 4টি আসনে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সরঞ্জামাদি। শনিবার সকাল থেকে সদর উপজেলা পরিষদের হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজান আলী লক্ষ্মীপুর 3 সদর আসনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দেন। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে টহলে রয়েছে তারা। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে 446টি কেন্দ্রের মধ্যে 346টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহর ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে আলাদা চেকপোস্ট। এছাড়া দুপুর 12টা থেকে জেলার 3টি সংসদীয় আসনের 376টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল ইসলামের কাছ থেকে ভোট কেন্দ্রের সরঞ্জামাদি বুঝে নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপরে কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি নিয়ে যান তারা। জেলার 3টি আসনে মোট ভোট কেন্দ্র 376টি। এসব কেন্দ্রে 1751টি ভোট কক্ষ রয়েছে। সুনামগঞ্জ মডেল থানায় সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সকালে নির্বাচনী প্রস্তুতি মহড়ার আয়োজন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী জানান, সুনামগঞ্জ 4 আসন সদর ও বিষম্ভুর আসনে যে সকল পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব কী, কীভাবে কাজ করবে এবং যে কোনো পরিস্থিতি কীভাবে মোকাবেলা করবে সেই বিষয়ে তাদের নিয়ে মহড়া দেওয়া হয় এবং বিস্তারিত ব্রিফ করা হয়। এ সময় পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেহেরপুরে 2টি নির্বাচনী আসনে 189টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানো সম্পন্ন হয়েছে। মেহেরপুর 1 আসনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর 2 আসনের সহকারী রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সকাল থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করেন। এদিকে ভোটের নিরাপত্তার জন্য বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। 3492 জন পুলিশ, আনসার সদস্য, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী ভোটের নিরাপত্তায় কাজ করছেন। মেহেরপুর জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আতাউল গনি বলেন, যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নাটোর সদরসহ 7টি উপজেলার ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী হস্তান্তর করা হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের কাছে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানুসহ 6টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন। নির্বাচন সামগ্রী হস্তান্তরের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পিরোজপুরে 3টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জামাদি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়। পিরোজপুরের 3টি সংসদীয় আসনে ভোট কেন্দ্র রয়েছে 378টি।
আর ভোটার রয়েছে 8,29,503 জন। পিরোজপুরে তিনটি আসনে মোট প্রার্থী রয়েছে 18 জন। এদিকে ভোটারদের ভোট প্রদান নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, আর মাঠে থাকছে কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য। শেরপুরের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, 399টি কেন্দ্রের মধ্যে 285টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলার তিনটি আসনে 450 জন সেনা সদস্য, 50 জন র্যাব ও 126 জন বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও মোতায়েন করা হয়েছে পুলিশ, ভিডিপি ও আনসার সদস্যদের। ভোটকেন্দ্রের নিরাপত্তায় দুটি স্পেশাল টিম এবং নির্বাচন চলাকালে জুডিশিয়াল ও নির্বাহী বিচারকদের 23টি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে। গাজীপুরে কাপাসিয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইসমত আরা বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি করা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী জানান, যে কোনো প্রকার নাশকতা মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পুলিশ, র্যাব, আনসার সদস্য মোতায়েন রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকছে বিজিবি ও সেনা সদস্যরা। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। পরাজয় সুনিশ্চিত জেনেই বিএনপি নেতাদের কণ্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে, বললেন ওবায়দুল কাদের। এবং নির্বাচনকে ঘিরে যে কোনো নাশকতার চেষ্টা ভণ্ডুল করে দেওয়া হবে বলে জানালেন র্যাবের মহাপরিচালক। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited পেজে। শেষ করছি বিজয় বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।